হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ফার্স্টে তো আমার মেন কাজ হচ্ছে বিছানাটা গুছানো। তো একদম বিছানাটা গুছিয়ে তারপর চলে গেলাম বাইরে, কলপাটা ঝাড়ু দিলাম, গাছটাকে দেহ পরিচর্যা করলাম। অবশ্য গাছে পানি দেই নি। দেখো কত রৌদ্র আসতেছে, বাড়ি থেকে আসবে না। কয়টা বাজে? 9:45 বেজে গেছে। তো এখন চলে যাব রান্নাঘরে। এই বিছানাটা এই যে গুছিয়ে গেছি, যখনই আমি আসবো এই ঘরে এইভাবেই থাকবে। যেহেতু বাচ্চা নেই, কেউ নষ্ট করবে না, এইভাবেই থাকবে আমার বিছানাটা। বন্ধুরা, আজকে ঘরটাকে আরেকটা নতুন লুক দিব, সেটা তোমাদের মাঝে পরে শেয়ার করব। ওকে, চলো বন্ধুরা রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে বাতিটা অন করলাম, তারপরে খুলে দিচ্ছি আমার জানালাটা। তোমরা হয়তো শহরে খোলো, সুন্দর জানালা, আর আমি এখানে খুলেছি টিনের জানালা। এই হচ্ছে আমার জানালার পাশ। বারবার লাইটার এটা খুলে ফেলেছে, কি প্রবলেম? তো এখন একটু টেবিলটা মুছে নিচ্ছি, রান্নাঘরে আসলাম। তো ভাবলাম টেবিলটা প্রতিদিনই মুছি, তারপরও তো যেহেতু বেশি মানুষ থাকলে বেশি ব্যবহার করা হয়, মাত্র মা মেয়ে এক, দেখা যাচ্ছে আমি থাকি, যখন আমি বসি মেয়ে থাকে না, মেয়ে থাকে তো আমি থাকি না। তো একজন মানুষ এক পাশে বসলে বাকিগুলো তো হাত পড়ে না, তো সেই জন্য প্রতিদিনই মুছতে হয়। আর গ্রামের বাড়িতে তো ধুলবালি একটু বেশি হয় বন্ধুরা, সেটা তোমরা বসে জানো। তো টেবিলটাকে একদম মুছে টুছে নিলাম। খুব শখের একটা টেবিল, খুব শখ করে প্রতিটা জিনিসের ভিতরে এত মায়া মমতা, এত স্যাক্রিফাইস, মানে প্রতিটা জিনিস খুব শখ করে কিনেছি, অনেক কষ্ট করে কিনেছি। তো রুটি আর বানানো হলো না গতকালকে, 1 কেজি দুধ জাল দিয়েছিলাম। তো মেয়ে, আমি শুধু 1 গ্লাস খেয়েছি আর মেয়ে একটু কফি খেয়েছে। তো এখন ভাবছি যে একটু সেমাই রান্না করে ফেলি, ঝটপট। একটু লম্বা সেমাই ছিল, সেটা রান্না করতেছি। আর লম্বা সেমাইয়ের মধ্যে কিন্তু সবসময় দুধ একটু বেশি লাগে, সবসময় লাচি সেমাইয়ের মধ্যেও দুধ একটু বেশি লাগে। কারণ একটা লাচি প্যাকেটের মধ্যে যদি 1 কেজি দুধ দেয়, তাও মানে তাহলে পারফেক্ট হয় আর কি, মানে ওই যে 250 গ্রামের যে সেমাই প্যাকেটটা থাকে ওটার মধ্যে। একদম খাঁটি গরুর দুধ, কালা গতকালকে জাল দিয়ে একদম শুকিয়ে ফেলেছিলাম, এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। এই তো রুটি আর বানানো হবে না, সেমাই খাবো। আর এর পাশে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। বন্ধুরা, এই হচ্ছে আমার সেমাই, খুবই টেস্টি হয়েছে, কারণ খাওয়ার পরে আমি ভিডিওটা করেছি। এক পাশে আমার ভাত হয়ে গেছে, মাছ ভিজিয়ে রেখেছি সেমাইটাকে, তারপরে মাছ রান্না করব। আর এখানে একটু চালতা ছিল ফ্রিজে, তো ফ্রিজ যখন পরিষ্কার করতে গিয়েছিলাম তখন এই চালতাটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা এখন আচার করতেছি, এর আগেও একবার করে রেখেছিলাম, কতদিন করে নর্মালে রেখে দিয়েছিলাম। তো এখন আবার এটা বাকিটাকে একদম আরও চিনি দিয়ে, কারণ চালটা তো অনেক ভীষণ টক, তো আজকে আরও চিনি দিয়ে তারপরে এটাকে একটু করে নিচ্ছি আর কি, আচার করে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়েছে আগে। ভাতটাকে ঢেলে নিলাম বলে, এখন বেগুনটা ভাজি করে নিব। তোমাদের সব মশলা দিয়ে বেগুনটা ভেজে মেখে নিলাম, এখন দিয়ে দেব। আর বেগুনের মধ্যে এমনিতে একটু তেল বেশি লাগে।
তো বন্ধুরা প্রতিদিন তো প্রচুর কাজ করে, সব কাজ যদি ভিডিও করতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক লং টাইম হয়ে যায়। আর আমি আসলে বুঝি না ভিডিও ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় বা কত মিনিটের মধ্যে ভালো হয় সেটা আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে আসলে কত মিনিটের মধ্যে ভিডিওটা হলে সবাই দেখে। স্বাভাবিক ভিডিও একটু বেশি বড় হলে সবার কাছেই বোরিং লাগে দেখার জন্য, কারণ বোরিংটা যেমন তেমন সময় করে ওঠে না, কারণ সবাই যদি ভিডিও করে বা সংসারে কাজকর্ম নিয়ে ভিডিও দেখা বা নিজেরগুলোকে আপলোড করা এডিটিং করা অনেক ঝামেলা। তো বন্ধুরা প্রতিদিন তো প্রচুর কাজই করি, সব কাজের ভিডিও তো আর তুলে ধরা যায় না, কারণ তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এমন কিছু কিছু কাজ আছে যখন মনেও থাকে না যে এখন ভিডিও করব, এরকম পরিস্থিতি থাকে না ভিডিও করার মতন। আর যদিও অনেক কাজ বন্ধুরা অনেক কাজে জমে আছে, আমি আরও কয়েকবার আগে ভিডিওতে বলেছি যে আমার অনেক কাজ জমে আছে, কিন্তু আসলে আমি অনেকে জানি যে অনেকে শুধু নিজেদের ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের ভিডিও এডিট করে বা তারপর আপলোড করে, কীভাবে ভিডিওতে সুন্দর করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কারো ভিডিও দেখে না। বিশ্বাস করো আমি রান্নার ফাঁকেও আমি মানে আমার বন্ধুদের ভিডিও দেখি, তাদের ভিডিওটা দেখি, ভিউ করি, লাইক করি, কারণ শুধু নিজেরটা নিয়ে বসে থাকলে তো হবে না। কারণ আমি যদি আশা করি যে আমারটা কেউ লাইক করবে, ভিউ করবে, কমেন্ট করবে, এমন তো আমাকে তো অন্যটা করতে হবে, তাই না? তো সব মিলেই আমাদের সবার পাশে সবাই থাকতে হবে, কারণ কথায় আছে যে দশের লাঠি একের বোঝা। তো আবার অনেকে দেখি কী করে, কমেন্ট করে কিন্তু লাইক করে না। এই জিনিসটা আমি অনেক ফলো করেছি যে কীভাবে বুঝি, হ্যাঁ যখন একটি লাইকও থাকে না কিন্তু দু তিনটা কমেন্ট থাকে তখন তো বোঝা যায় যে তারা কমেন্ট করেছে কিন্তু লাইক করেনি। কেন, কী সমস্যা? তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারো, কমেন্ট করতে পারো, একটা লাইক কেন দাও না? তোমাদের একটা লাইকে আমি এখন এত সেলিব্রিটি হয়ে উঠিনি যে তোমাদের মানে 100-200 লাইকে আমি যে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব, তখন অনেক টাকা ইনকাম করব, এমন তো হতে পারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, সবাইয়ের কাছে অনুরোধ, তোমরা যখন ভিডিওটা এত কষ্ট করে দেখো অবশ্যই একটি দয়া করে প্লিজ লাইক করো। সত্যি একটা লাইক করলে ভীষণ ভালো লাগে, আর কমেন্ট করলে ভালো লাগে। কী করবো, একদিন ভিডিও না করলে মনটা ভালো লাগে না, মনে হচ্ছে যে আমি বন্ধুদের কাছ থেকে অনেক দূরে সরে গেলাম, বন্ধুরা আজকে আমাকে মিস করেছে তো না, মানে আমাকে দেখে নাই। তো যেই কোনো একটা ভিডিও চেষ্টা করি সবসময় খুব ভালো ভিডিও আপলোড করার জন্য, তো কিছু কিছু ক্ষেত্রে করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অনেক সুন্দর মুহূর্ত থাকে কিন্তু তখন তেমন পরিবেশ থাকে না যে ভিডিও ধারণ করব। আর আমি তো এখন পর্যন্ত সীমাবদ্ধ আমার বাড়িতেই। তো যাই বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন বাপটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাগুলো করে নিব, তারপরে আমার রান্নাবেলা আজকের মতো শেষ। এই দেখো, তো বেগুন বাজারটা হয়ে গেছে, এক এক করে সব নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দুপুরে রান্না করি নাই, শরীরটা ভালো ছিল না সেই জন্য আর রান্না করি নাই, রান্না না করেই শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো মাছটাকে ধুয়েটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন রান্না করব। আর প্রচুর মশা রান্নাঘরে, সেই জন্য একটু কয়লা জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে এই পাশে কয়লার প্লেটটা ধুয়ে নিলাম, প্রচুর ময়লা হয়েছিল। আর এখানে মাছ ভাজার জন্য কড়াইটা বসা দিলাম।
বন্ধুরা, আমার এই বারান্দার টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে, সেজন্য লাইট আলোটা একটু কম। আর এটার মধ্যে আমি মশলা রেখেছি শুধু মাটির চুলা যখন রান্না করি তখন, যাতে এটা একসাথে সব কিছু নিয়ে যেতে পারি। তো মাটির চুলা যেহেতু সবসময় রান্না করি না, ভাবছি এগুলা এখানে রেখেছি অনেক দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এখন এগুলাকে ব্যবহার করছি, ব্যবহার করে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে জীবনটা মানে কখন যে মানুষের জীবনে মানে বিপদ চলে আসে সেটা বলা যায় না, কখন মানুষের মনের মধ্যে আঘাত চলে আসে সেটা বলা যায় না। সবচেয়ে বড় পাপ করেছি মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে। এত কিছু করি তারপর স্বামী মনের মতন হতে পারি না। যাই হোক, বলে শেষ করা যাবে না, ভিডিওটা আমার দুপুরে শেষ করার কথা ছিল। মনটা ভীষণই খারাপ, ভাবছিলাম যে ভিডিওটা আর করবো না। তো ভাবছি এখন যেহেতু মাছটা রান্না করবো, বাকি ভিডিওটা করে ফেলি। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার একটা খুব সাহায্য করে দিতে, তোমরা শুধু আমার জন্য সবাইকে দোয়া করবে যাতে আল্লাহ আমাকে স্বামী সন্তান নিয়ে থাকার মতো একটু ধৈর্য দেয়। আমি আর কিছু চাই না, শুধু হাজার কষ্ট সহ্য করার ক্ষমতাটা যাতে আল্লাহ আমাকে দেয়, তোমরা আমার জন্য শুধু এতটুকু দোয়া করবে। তোমাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে শুধু এটাই রিকোয়েস্ট, তোমরা আমার জন্য একটু মন খুলে মন থেকে দোয়া করবে। সহ্যের সীমাটা অনেক আগে চলে গেছে, মনের সাথে জীবনের সাথে যুদ্ধ করে আর পাচ্ছি না, কিন্তু কী করবো বলেন। আমরা তো মা, মা তো কখনো পারে না সন্তানকে ছেড়ে যেতে, স্বামীকে ছেড়ে যেতে। নারী নারী সব পারে, সাদার কষ্ট হজম করে রাতের বেলা ভিডিও করতে গেছি, তাও শান্তি নেই। দিনেও লোক সংখ্যার জন্য ভিডিও করতে পারি না, এখন রাতের বেলা করতে গেছি তাও লোক এসে হবে। সারাদিন যখন রান্না করি নাই খাই নাই, তখন কেউ জিজ্ঞেস করতে আসে না কী খাইছি, রান্না করছি না করলে। কিন্তু এখন আসছে কী রান্না করছি নেওয়ার জন্য, অথচ সারাদিন কি রান্না করলাম না খাইলাম না তখন হবে না। যাই হোক, বলতে গ্রামের বাড়িতে একটা প্রবলেম, ভিডিও করতে গেলে লোক চলে আসে, কথা বলতে পারি না, ভিডিও করতে পারি না। তাকে যেমন মন মানসিকতা এক এক রকম, এক এক মাইন্ড এক এক রকম, মূর্খের দল সব। তো মাছ বাড়িতে হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে তারপরে কড়াইতে বসাই দিই। তো বন্ধুরা, মনটা আর একটা কারণে হচ্ছে খারাপ, এক হচ্ছে মোবাইলের স্ক্রিনটা ভেঙে ফেলেছে, মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে হয়। আর এক হচ্ছে ভয়েস স্পিকারটা, সেটাও হারিয়ে ফেলেছি, রুম থেকে কে নিয়ে গেছে বলতে পারি না। তো সব মিলিয়ে খুবই বিপদে আছি। তো দুপুরবেলা তো বেগুন ভাজা করেছি, এখন শুধু মাছটা রান্না করবো আর ভাত রান্না করা আছে। আজকার বাড়তি কোনো কিছু করি নাই, করার মতন মন মানসিকতা নাই। তো বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার আপুরা, তোমরা নিজের চাইতে বেশি কাউকে কখনো ভালোবেসো না, হোক সন্তান হোক। সন্তানের ভালোবাসা যেটা আমরা মা, আমাদের যেটা কর্তব্য, আমরা মানে যেটা আমরা পেটে ধরেছি, ভালো হলেও সন্তানদেরকে আমরা সবসময় ভালোবাসা দিয়ে যাব।
তারা আমাদের ভালোবাসার মূল্য দেখ বা না দেখ সেটা হচ্ছে তাদের বিষয়, কিন্তু আমরা মা হিসেবে যে দায়িত্ব সেটা আমরা পালন করব। আর একটা বড় কথা হচ্ছে, জীবনে চাইতে বেশি কখনো স্বামীকে ভালোবেসে না, তাহলে আমার মতো কষ্ট ছাড়া কিছুই পাবে না। তো অনেক কিছুই বলার আছে, সব কিছু বলা যায় না, আর মানুষের উপরটা দেখে কখনো বিচারটা বিবেচনা করা যায় না। সংসার জীবন এমন একটা মুহূর্ত, এমন একটা জিনিস দেখ, বাড়তি কোনো কথা বলতে চাই না, তবে জীবনের সাথে যুদ্ধ করেই চলছি, বাকি জীবনটাও মনে হয় এভাবে পাড়ি দিতে হবে। কখন কাল বৈশাখী ঝড় এসে জীবনটাকে অ্যালোমেলো করে দেয় সেটা বলতে পারি না, তবে যে কোনো মুহূর্তেই জীবনটা তছনছ হয়ে যেতে পারে। ভাইয়ারা আপুরা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, মানে আমার সন্তান, আমার যে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা আমার কাছে থাকে আর আমার ছেলেটা থাকে আমার কাছ থেকে দূরে, ও মাদ্রাসা থাকে, মাদ্রাসা দিয়েছি, কয়েক মাস পর পর আসে আর মাঝে মধ্যে আমি যাই দেখি। তো যখন ছেলেটার কথা মনে করে তখন ভীষণ খারাপ লাগে, আর এই সন্তানের জন্যই কোনো কিছু করতে পারি না, সন্তানের জন্যই সব সহ্য করে আসি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, আত্মহত্যা এমন যদি হতো যে যে আত্মহত্যা করবে সেই সর্বপ্রথম ব্যস্ত যাবে, বা ব্যস্ত যাওয়ার প্রয়োজন নাই, যদি এমন হতো যে আত্মহত্যা মহাপাপ না, আত্মহত্যা করলে কোনো পাপ নেই, তাহলে মনে হয় সর্বপ্রথম আমি করতাম। আল্লাহকে অনেক বিশ্বাস করি, আল্লাহকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, আল্লাহর প্রতি অনেক অটল বিশ্বাস আছে যে আল্লাহ একদিন সব ঠিক করবে। আর আমি আল্লাহর কাছে কিচ্ছুই চাই না, শুধু চাই যে আমার ধৈর্য, যে আমাকে কত কষ্ট দিতে পারে আর আমি কত কষ্ট সহ্য করতে পারি। আল্লাহর কাছে আমার দু একটাই প্রার্থনা যে আল্লাহ তুমি আমাকে যত কষ্ট দাও সমস্যা নেই, তবে কষ্ট দেওয়ার সাথে সাথে কষ্ট সহ্য করার ক্ষমতাটা তুমি আমাকে দিও। দেখো কি বলবো, ফ্রিজটাকে নিয়ে এমন একটা বিপদে আছি, নর্মালে মরিচ রেখেছি সব কীভাবে সিদ্ধ হয়ে আসে, খুব অশান্তির মধ্যে জীবনগুলো যাচ্ছে, নর্মালে কোনো কিছু রেখে শান্তি পাচ্ছি না, প্রত্যেকটা মরিচ সিদ্ধ হয়ে আসে, ডিপে রাখলে যে অবস্থা সেই অবস্থা। তো বন্ধুরা আজকে অনেক কিছু বললাম, ভিডিওটা আমার আজকে মন মতন হয় নাই, কারণ বলেছি তোমাদের মনটা একটু খারাপ, যাক তোমরা কেউ কিছু মনে করো, আজকে ভিডিওটা তোমাদের ভালোভাবে আমি উপহার দিতে পারিনি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাতে আর বেশি হালকা একটু পানি দিব, বেশি দিব না, টমেটো দেই নাই, টমেটো দিলে আমার কাছে ভালো লাগে না, আছে টমেটো, তারপরে শুধু পেঁয়াজ দিলাম আর কি। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে অনেক কিছু বলে ফেলেছি, কী বলতে কী বলেছি আমি নিজেও জানি না, মাথাটা খুব গরম, যাক রান্না টান্না শেষ করে চুলার পাশটা একদম মুছে টুছে নিলাম। আর আজকের ভিডিওটা জানি মন মতন হয় নাই, তারপরে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও,
পরবর্তী নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।